হোমমেড লস্যি তৈরি করছি, বুঝেছো? এখানে একটু চিনি দিয়ে দিলাম অল্প। আমি এটা মিষ্টি দইয়ের উপরে করছি, তো এই যে মিষ্টি দইটা নেওয়া হয়েছে, তো দেখি কেমন হবে। আই ডোন্ট নো, বাট চেষ্টা করি। দুটো গ্লাস নিয়েছি মা আর আমি এখন খাবো, বাট আমি এখন ট্রাই করছি, বুঝেছো তো? এটা ভালো হবে কি না আমি জানি না, কেমন হবে তাও জানি না, মনে তো হচ্ছে একদম ভালো হবে না। যাই হোক, দেখা যাক। সো এবার আমি একটু ওয়াটার অ্যাড করব, এই যে অল্প দিলাম, বুঝেছো তো? এবার ভালো করে এটাকে আমি একটুখানি চামচির সাহায্যে ব্লেন্ড, এটা হচ্ছে গিয়ে মানে ফাঁকি বাজি ব্লেন্ড করা, যাই হোক, বাট একটু গুলিয়ে নেব। সো ভালো করে গুলিয়ে নিয়ে তোমাদেরকে বলছি আর রিভিউটা দিচ্ছি কেমন হলো। জাস্ট এরকম করে করতে হবে কিছুক্ষণ। ভালো করে গুললে তার টেস্টটা বোঝা যাবে। যা এরপরে আর ওয়াটার অ্যাড করতে হবে গে, তোমরা তোমাদের মতন করে ওয়াটার অ্যাড করো, বাট এরকম ফাঁকি বাজি দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বা তিনটে, যাই হোক জলটাকে অ্যাড করছি। দেখো এরকম এসতে গেলো, এই দেখো আমার ফাঁকি বাজি দইয়ের ঘোল, ঘোলই বলা যায়, লস্যিও বলতে পারো, তৈরি হয়ে গেছে। এরকম করে ট্রাই করতে পারো, চিনি জল আর হচ্ছে গিয়ে মিষ্টি দই।